हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। पार्सिमन देखते हलुद ऑरेंजर कलर, खूबी तेल तेले मसृण स्किन, खेते खूबी खूबी टेस्टी, जा कि ना जापान जातीय फल। गूगले देखलाम एशियाते एर फलन सब चाहते बेशी चायना और जापाने। कोथाओ कोथाओ एके खाकियो बोले, आबार कोथाओ कोथाओ एके शारन फुरो बोले। जे नामे डाका होक ना केन, टेस्ट किन्तु सेम। बाच्चादेर पार्सिमन दिए स्मूदी बनिए दिए छिलाम, ओरा खे खूबी खूबी टेस्टी बोलछिलो। ताई भाबलाम आमि आमार भिउयार्सदेर साथे स्मूदी रेसिपिटा शेयर करी। आमि तीनटी पार्सिमन नियेछि। पार्सिमनगुलो छोटो छोटो पिस करे केटे निब। स्मूदिर जोन्नो एकटु बेशी पाका होले भालो हय। प्रचुर फाइबर, विटामिन ए, सी, बी सिक्स, पटाशियम समृद्ध ए फलटी एकटु कम पाका अवस्था, एकटु कोस्टे भावटा थाके, किन्तु बेशी पाका होले सेई कस्टार्ड थाके ना। এই সিজনে বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারিতে এই পার্সিমনগুলো অ্যাভেলেবল। সুপারমার্কেট কিংবা স্ট্রিট মার্কেট যেখানেই বলেন না কেন, এই ফ্রুটসগুলো অনেক অনেক পাওয়া যায়। অন্য সময় পাওয়া যায়, তবে তখন প্রাইসগুলো তুলনামূলক বেশি থাকে। আমরা এই ফ্রুটসগুলো ম্যাঙ্গোর মতো করে প্রিজার্ভ করে রাখতে পারি। আই মিন কেটে ছোটো ছোটো পিস করে জিপলক ব্যাগে ঢুকিয়ে ফ্রিজারে রেখে দিতে পারি, আর যখন খুশি তখন স্মুদি বানিয়ে খেতে পারি। আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, এখন ব্লেন্ডারে নিয়ে নিব। খুবই ইজি, সব ইনগ্রিডিয়েন্টস একসাথে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিব। দ্যাটস ইট। পার্সিমনগুলো সব নিয়ে নিলাম, এখন দিয়ে দিব ইয়োগার্ট, দই, ন্যাচারাল ইয়োগার্ট। আপনারা যে কোনো ধরনের ইয়োগার্ট ইউজ করতে পারেন। আমি এই ইয়োগার্ট ইউজ করেছি। তিনটি পার্সিমনের জন্য আমি এক কাপের মতো, এক কাপের একটু বেশি ইয়োগার্ট নিয়ে নিয়েছি। স্মুদিটা একটু ঠিক না হলে ভালো লাগে না। আর নিয়ে নিচ্ছি একদম সস্তা দামের হানি। হানির জায়গায় আপনারা সুগারও ইউজ করতে পারেন। আর নিয়ে নিব মিল্ক। মিল্কের জায়গায় আপনারা ওয়াটারও ইউজ করতে পারেন, যার যেমন ইচ্ছে। এই তো সব মিলিয়ে ব্লেন্ডারে দিয়ে দিব, আর হয়ে যাবে আমার স্মুদি। এই তো হয়ে গেল আমার স্মুদি। যারা পার্সিমনের স্মুদি খেয়েছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন কতটা টেস্টি পার্সিমনের স্মুদি। আর যারা খাননি তারা নিশ্চয়ই বানিয়ে খাবেন, আর আমাকে নিশ্চয়ই জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।